দেখছেন কলকাতা টিভি, ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, সিপির সঙ্গে পুলিশ অফিসারদের বৈঠকের সম্ভাবনা। রবিবার অফিসারদের বৈঠকে আলোচনার বিষয় নির্ধারিত হয়। এই খবরের আপডেট আপনাদের দেব, এই খবরে থাকবো। তবে আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখবো, ফের জুনিয়র ডাক্তারদের আলোচনার বার্তা, জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্য সচিবের। বিকেল ৫টায় বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর, কালীঘাটের বাড়িতে বৈঠক। এই খবর সংক্রান্ত বিষয়ও কিন্তু আমাদের নজর থাকবে, কারণ জুনিয়র চিকিৎসকদের ইতিমধ্যেই মুখ্য সচিবের তরফে ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছে। এটাই রাজ্য সরকারের কাছ থেকে পঞ্চমবার এবং শেষ, অর্থাৎ চূড়ান্ত চেষ্টা। আমরা দেখেছিলাম এর আগে কালীঘাটের বাসভবনে গিয়েও জুনিয়র চিকিৎসকরা তারা শর্ত মেনে নিলেও শেষ পর্যন্ত কিন্তু তাদেরকে ৩ ঘন্টা অপেক্ষার পর তাদেরকে ফিরে যেতে হয়। আজ বিকেল ৫টায় বৈঠকের ডাক, ফের দুনিয়ার চিকিৎসকদের আলোচনার বার্তা। সে জায়গায় আজকের যে বৈঠক বিকেল ৫টায় হবে, সেই বৈঠক থেকে রফা সূত্র উঠে আসবে, সেদিকে যেরকম নজর রয়েছে। তবে গুরুত্বপূর্ণ যে বিষয় আপনাদের জানিয়ে রাখবো, মুখ্য সচিবের তরফে যে চিঠি দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের, সেখানে কিন্তু খুব স্পষ্টতই উল্লেখ করে দেওয়া হয়েছে এই বৈঠকে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা হবে না। আন্দোলনকারীদের সামনে পঞ্চম ও চূড়ান্ত বৈঠকের আবেদন রাজ্যের। গত কয়েকদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে, আজ ৭ দিন হতে চলল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের যে ধর্ণা, এবং আমরা দেখেছিলাম এর আগে নবান্ন সভাঘরে বৈঠক, যেখানে ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিংয়ের যে কথা চিকিৎসকরা বলেছিলেন, সেই লাইভ স্ট্রিমিংয়ের গেরোতেই কিন্তু একেবারে শেষ মুহূর্তে বৈঠক ভেস্তে যায়। কালীঘাটে বাসভবনে যে বৈঠক গত কয়েকদিন আগেই ডাক দিয়েছিল, সেই বৈঠকও কিন্তু শেষ মুহূর্তে হয় না। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, খুব গুরুত্বপূর্ণ এই চিঠিতে উল্লেখ করে দেওয়া হচ্ছে বৈঠকের যে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা হবে না, কারণ শীর্ষ আদালতের বিচারাধীন বলেই ভিডিওগ্রাফি নয়। সে জায়গায় জুনিয়র চিকিৎসকরা এই বিষয়ে, যেরকম চিকিৎসকদের ইতিমধ্যেই ইমেল দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের কাছে, আর কি কি বিষয় এই চিঠিতে, এই ইমেলে উল্লেখ করা হয়েছে? আপনাদের জানিয়ে রাখবো, বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না। শীর্ষ আদালতের বিচারাধীন বলেই ভিডিওগ্রাফিতে না করে দেওয়া হয়েছে। উভয় পক্ষের স্বাক্ষরের পরেই কার্যবিবরণী দেওয়া হবে। ফের জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা, চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফে। মুখ্য সচিব মনোজ পান তিনি চিঠি দিয়েছেন। আজ বিকেল ৫টায় বৈঠকের ডাক দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর, কালীঘাটের বাড়িতে বৈঠক হবে এবং আন্দোলনকারীদের সামনে পঞ্চম ও চূড়ান্ত বৈঠকের আবেদন রাজ্যের। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই কালীঘাটের বাড়িতে বৈঠক, বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না। অর্থাৎ প্রথম থেকেই জুনিয়র চিকিৎসকরা যে শর্তগুলি রেখেছিলেন, যেখানে খুব স্পষ্টত লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি উল্লেখযোগ্য। এর আগে যে কালীঘাটের বাসভবনে বৈঠক দেখা হয়েছিল, সেখানে দেখা যায় জুনিয়র চিকিৎসকরা প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করেন এবং কোনো রকম শর্ত ছাড়াই তারা বৈঠক করতে রাজি ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেই বৈঠক হবে না এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের তরফে এই বিষয়টা স্পষ্টভাবে জুনিয়র চিকিৎসকদের জানিয়ে দেওয়া হয়। তবে আন্দোলনকারীদের সামনে পঞ্চম ও চূড়ান্ত বৈঠক এবং এই বৈঠকের কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না, এমনটাই ইমেল মারফত জানিয়ে দেওয়া হয়েছে। তবে গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে কালীঘাটের বাসভবনে যে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল, যে বৈঠকে থেকে যে বৈঠক হয়নি এবং চিকিৎসকরা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কথা মতোই তারা নিজেদের সমস্ত শর্ত ছেড়ে দিয়েছিলেন এবং সরাসরি সম্প্রচারের যে বিষয়টি বা ভিডিওগ্রাফি ছাড়াই যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু তারা রাজি হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ৩ ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়েছিল যে আর বৈঠক সম্ভব নয়, যেটা রাজ্যের তরফে এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বেরিয়ে এসে চিকিৎসকদেরকে বলে দিয়েছিলেন। এবং তারপরেই আমরা দেখেছিলাম যে সল্টলেকের ধর্ণা মঞ্চে তারা ফিরে এসেছিলেন এবং আবারও কিন্তু তাদের আন্দোলন, তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা চালিয়ে গিয়েছেন এবং আজ আবারও তাদেরকে যে বৈঠকের জন্য ডাকা হয়েছে এবং সরকারের তরফে এটাই শেষ চেষ্টা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, এর আগে আমরা দেখলাম লাইভ স্ট্রিমিং এর গেরোতে বৈঠক বসতে যায়, পরবর্তীতে রাজ্য সরকারের সমস্ত শর্ত ছাড়াই বৈঠকে বসতে রাজি ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে বৈঠক হবে না জানিয়ে দেওয়া হয়। আজ আবারও মেল করা হয়েছে, সেক্ষেত্রে কি মনে করছেন আজকের যে বৈঠক হবে, যে মেল করা হচ্ছে মুখ্য সচিবের তরফে, ফলপ্রসূ বৈঠক হবে? আপনার কি মতামত? সরকারের যদি মানসিক অবস্থা সঠিক থাকে তাহলে বৈঠক হতে কোনো বাধা নেই, এবং আমি মনে করি যে খোলা মনে আলোচনা করা উচিত। ঠিক আছে, ভিডিওগ্রাফি হবে না, লাইভ স্ক্রিনিং হবে না, এগুলো তো ওরা মেনে নিয়েছিল, কিন্তু যেটা মেনুস যেটা হবে সেই মেনুসটাও কপি তারা পাবে না, এটা তো অযৌক্তিক কথা। কারণ মিটিং এর ভেতরে সব সিদ্ধান্ত হয়ে গেল, আর তারপরে দেখা গেল বলা হলো যে না এগুলো কিছু হয়নি, তো তার জন্য এই মিটিং এর কি ঔচিত্য আছে? এই মিটিং এর তো কোনো গুরুত্ব থাকবে না। তার কারণ মুখ্যমন্ত্রী যেখানে নিমেষে নিমেষে কথা পরিবর্তন করে, উনি নিজে বললেন ছাত্রদের জনসভায় দাঁড়িয়ে যে আমি সিপিকে নিয়ে ওখানে গিয়েছিলাম এবং মিতার মা বাবাকে 10 লাখ টাকা দেওয়ার কথা বলেছিলাম, এর ভিডিও তো এখন সবার কাছে আছে। আর তারপরেই উনি বলছেন প্রেস কনফারেন্স করেন নবান্ন থেকে, আমি এরকম কোনো কিছু 10 লাখ টাকা বলিনি। কোনো প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যখন বেরিয়ে গেল তখন তার কোনো শব্দ সে করতে নাই। অতএব যে মুখ্যমন্ত্রীর কথা পরিবর্তন করার একটা মোটামুটি নেচার আমরা সব সময় দেখি, তো সেই মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করে যদি মেনুস না পাওয়া যায়, যদি সেই মিটিং এর খবর বাইরে না আসে, তাহলে ও মিটিং এর মূল্য কি আছে? অতএব সেই জন্য সরকারের মনোভাব যদি স্পষ্ট থাকে, সরকারের মধ্যে যদি কোনো রকম চতুরতা না থাকে, তাহলে এই মিটিং খোলা মনে হওয়া উচিত। এবং 5 দাবি যেটা ওদের আছে, 5 দফা দাবি, সেই 5 দফা দাবি মেটানো সরকারের কাছে কোনো বিষয়ই নয়। সেই কারণে মনে করি প্রত্যেকটা দাবি উপযুক্ত দাবি, এবং 5 দফা দাবির উপর আলোচনা করে এই সমস্যার সমাধান করা হোক, এটাই আমরা চাই। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অর্থাৎ বিজেপি নেতা রাহুল সিনহা তিনিও যেমন প্রতিক্রিয়ায় জানালেন যে চিকিৎসকরা যখন সমস্ত শর্ত মেনেই নিয়েছেন, সে জায়গায় দাঁড়িয়ে এই আলোচনা খোলা মনে করা হোক, এবং এই আলোচনা যেরকম মুখ্যমন্ত্রী আগেও তিনি জানিয়েছিলেন যে খোলা মনে আলোচনা করা হবে, সেই জায়গা সেই পথ যদি প্রসারিত থাকে তাহলে চিকিৎসকদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই পূরণ হবে। সেখানে ডিসিশন হবে, সেই ডিসিশন অনুযায়ী আমরা জানাবো। হ্যাঁ, আমরা পুরো মেমেলটাই আমরা পুরোটা পড়েছি, আমাদের যা ডিসিশন হবে সেটা আমরা ইমিডিয়েটলি জানিয়ে দেবো। এবং অন্তিম বলা হয়েছে তাদেরকে যে অন্তিম এইটা চেষ্টা রাজ্যের তরফ থেকে, কি বলবো? অন্তিম হোক, শেষ চেষ্টা হোক, যাই হোক, আমাদের যেটা জানানোর সেটা আমরা জানিয়ে দেবো। এটা আলোচনা না করে আমরা বলতে পারবো না, আমরা আলোচনা করতে দিন, আলোচনা করে যেটা জানাবো হবে সেটা আমাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে তাহলে আপনারা আলোচনার মাধ্যমে শেষ সিদ্ধান্ত নেব একদম। আপনাদের শোনালাম জুনিয়র চিকিৎসকরা, তারা জানালেন যে আলোচনার মধ্যে দিয়ে আমরা আগামী সিদ্ধান্ত জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, শেষবার এবং চূড়ান্তবারের জন্য ডাকা হচ্ছে সরকারের শেষ প্রচেষ্টা, এমনটাই জুনিয়র চিকিৎসকদের ইমেল মারফত মুখ্য সচিবের তরফে জানানো হয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলে দেওয়া হচ্ছে শীর্ষ আদালতে বিচারাধীন বলে ভিডিওগ্রাফি নাকচ, লাইভ স্ট্রিমিং হবে না। চিকিৎসকদের এর আগেও যে দাবিটা ছিল এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম শেষ যে বৈঠকে দাবি মেনে নিলেও বৈঠক হবে না বলে জানিয়ে দেওয়া হয় কালীঘাটের বাসভবনে। আজকের বৈঠক কতটা ফলপ্রসূ হবে, যদিও চিকিৎসকরা বলছেন তারা পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন, আপনি এ বিষয়ে কি মতামত দেবেন? দেখুন, চিফ সেক্রেটারির কাছ থেকে যে চিঠি এসছে এটা অযৌক্তিক, একটা শর্ত রাখা হচ্ছে। আদালতের কোথাও বলা নেই যে আদালতের বিচারাধীন বিষয় নিয়ে লাইভ স্ট্রিমিং করা যাবে না। আর এখানে আদালতের বিচারাধীন বিষয় নিয়ে তো আলোচনার বিষয়টা ছিল না। ওদের যে 5 দফা দাবি তার বেশিরভাগ ব্যাপারটাই হচ্ছে অব্যবস্থা, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি ইত্যাদি ইত্যাদি বিষয়। দেখুন, আমরা সবসময় চাই স্টেলবাউন্ড এই কন্ডিশনটা, যাতে এই একটা রিজিড পজিশনটা ভেঙে যায়, কিন্তু পূর্ব শর্ত দিয়ে যেটা করছেন এটা কার্যত এক ধরনের শর্ত দিয়ে বোঝাচ্ছেন যে আমরা শর্ত এই রাখলাম, পারলে এসো, না পারলে এসো না। এটা সম্মানজনক আলোচনার নিমন্ত্রণ পত্র নয়, এটা এটা বলে আমরা মনে করি। এখন ছাত্ররা যদি আলোচনা করে তারা নিজেরা ঠিক করেন যাবেন, তাকে আমরা সবসময় ওয়েলকাম করব। ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায় ছিলেন ফোন লাইনে। শীর্ষ আদালতের বিচারাধীন বলেই ভিডিওগ্রাফি নাকচ, যদিও এই বিষয়টা কিন্তু বিরোধী রাজনৈতিক শিবির তারা কিন্তু এই বিষয়টা সমর্থন করছেন না, যদিও তাদের যে মতামত সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা তারা যদি সমস্ত শর্ত মেনে বৈঠকের পথ প্রশস্ত করতে চায় এবং বৈঠক করতে চায়, সেক্ষেত্রে তাদের এই পদক্ষেপকে, তাদের এই সমর্থনকে স্বাগত জানাচ্ছেন বিরোধী রাজনৈতিক মহল, যেমনটা প্রতিক্রিয়া নিলাম আমরা বিজেপি এবং কংগ্রেস নেতৃত্বের। ফের জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই কালীঘাটের বাড়িতে বৈঠক। খুব গুরুত্বপূর্ণ বৈঠকে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না, শীর্ষ আদালতের বিচারাধীন বলে ভিডিওগ্রাফিতে নাকচ। জুনিয়র চিকিৎসকদের চিঠি মুখ্য সচিবের, বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের ডাক, জুনিয়র চিকিৎসকদের বৈঠকের ডাক, এবং ইতিমধ্যেই সেই ইমেলও দেওয়া হয়েছে। জানাবো কিন্তু ওখানে স্পষ্ট বলা হচ্ছে যে লাইভ স্ট্রিমিং, হ্যাঁ আমরা পুরো ইমেলটাই আমরা পুরোটা পড়েছি, আমাদের যা ডিসিশন হবে সেটা আমরা ইমিডিয়েটলি জানিয়ে দেবো। এবং অন্তিম বলা হয়েছে তাদেরকে, যে অন্তিম এইটা চেষ্টা রাজ্যের তরফ থেকে, কি বলবো, অন্তিম হোক শেষ চেষ্টা হোক যাই হোক, আমাদের যেটা জানানোর সেটা আমরা জানিয়ে দেবো। এটা আলোচনা না করে আমরা বলতে পারবো না, আমরা আলোচনা করতে দিন, আলোচনা করে যেটা জানাবো হবে সেটা আমাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে তাহলে আপনারা আলোচনার মাধ্যমে শেষ সিদ্ধান্ত নেব একদম।